সেই ডেট অনুযায়ী আমরা আশা করছি খুব তাড়াতাড়ি রেজাল্ট দিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন বিডি আই টিপসের আপনাদের সকলকে স্বাগত। এইচএসসির ফল রোববার 10 ফেব্রুয়ারি 2022 4:25 দ্য ডেলি ক্যাম্পাসে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা এইচএসসির ফলের জন্য ধীর ও আগ্রহী হয়ে আছেন। আরেক কথা বলেন, আপনি যদি আমার চ্যানেল তুমি বেঁচে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি এইচএসসির ফল, আপনারা কীভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন সেই সব কার্যক্রমের সর্বশেষ তথ্য। চলুন প্রতিবেদনটি পড়া যাক। আগামী রোববার 13 ফেব্রুয়ারি 2021 সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে। বৃহস্পতিবার 10 ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 13 ফেব্রুয়ারি 2021 সালে এইচএসসি আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ফল প্রকাশিত হবে। এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই আমরা ফল প্রকাশ করব। আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশ করা হবে বলে জানান তিনি। জানা গেছে ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর উপস্থিতি সকাল 10টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে এর সার সংক্ষেপ তুলে ধরবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতির কারণে ফলাফল প্রকাশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন। করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে গত ডিসেম্বরে নেওয়া হয় 2021 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় 13,99,000 পরীক্ষার্থী অংশ করেন। চলতি বছরের জানুয়ারি শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও দেশের বাইরে থাকা বিভিন্ন কেন্দ্রের খাতা মূল্যায়নে দেরি হয়। এ অবস্থায় বোর্ড জানায় সব জটিলতা অবসান ঘটিয়ে ফলাফল প্রস্তুত করা হয়েছে। 12, 13 অথবা 14 ফেব্রুয়ারি যে কোনো একদিন ফল প্রকাশ করা হবে। এ প্রসঙ্গে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম জানান, এইচএসসির ফল প্রকাশের জন্য 12, 13 অথবা 14 ফেব্রুয়ারির প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। এই তিন দিনের যে কোনো একদিন ফল প্রকাশ করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন টুডে এডুকেশন ভিডিও। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।